আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি অ্যাপ্রন কিভাবে কাটিং ও সেলাই করতে হয় তো দেখুন যারা আপনারা নতুন কাজ শিখতেছেন বা দীর্ঘদিন থেকে কাজ করতেছেন যারা অ্যাপ্রন আপনারা সেলাই করতে পারেন না এই অ্যাফরন কাজটিকে অনেক জটিলতম বা অনেক কঠিন মনে করেন তো আজকে আমি এমন একটি নিয়মে আপনাদেরকে এই অ্যাফরন কাটিং ও সেলাই দেখাবো তো পানির মতো সোজা মনে হবে আপনার কাছে তো আজকের পর থেকে অ্যাফরন কাটিং ও সেলাই আপনিও অত্যন্ত সহজ নিয়মে করে নিতে পারবেন তো চলুন তাহলে আমরা অ্যাফরন কাটিং ও সেলাইটি দেখি এখানে শুধু আপনাকে একটি কাজ করতে হবে এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমি কোথায় কী বলতেছি কোথায় কোন মাপগুলো নিচ্ছি আপনাকে শুধু একটু কষ্ট করে অবশ্যই মনে রাখতে হবে করতে হবে ধৈর্য সহকারে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে তো চলুন তো দেখুন এই অ্যাপ্রনটি কাটিং করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি মাত্র দুই গজ কাপড় তো অ্যাপ্রন বিভিন্ন সিস্টেমে লং হয়ে থাকে তো লং অনুযায়ী কিন্তু আমাদেরকে কাপড়টি নিয়ে নিতে হয় তো সর্বপ্রথম এই কাপড়টির পানাটি আপনাদের মেফে দেখাচ্ছি তো দেখুন তো এই কাপড়টির পানা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি সর্বমোট কাপড়টি ঠিক আছে ঘের মানে পানা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পানা কাপড়টা তো এখানে যেটা আমি করবো সর্বপ্রথম এই কাপড়টিকে আমি ঠিক আছে এখানে একটি ডাবল ভাঁজ করে নিচ্ছি তো দেখুন এইভাবে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে আমরা কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিয়ে ঠিক আছে আমরা এই দিকে তো দেখুন এটা কিন্তু খোলা অংশ তাই না এই খোলা অংশটা আমরা কী করব তো দেখুন এইদিকে ঠিক আছে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে আমরা মুড়িয়ে নিব তো এই কাপড়টি আমি দেড় ইঞ্চি পরিমাণ এদিকে আঙ্গুল দিয়ে ভেঙে নিচ্ছি এইভাবে তো দেখুন দুই গছ কাপড়ে অ্যাফ্রনটি যত ইঞ্চি লং আসবে আমি সম্পূর্ণটি দিয়ে দেবো তো এর মাপটি আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি নিয়ে নেবেন ওকে তো সর্বপ্রথম এখানে ঠিক আছে আমি নিচে মুড়িয়ে সিলাই দেওয়ার জন্য কাপড় রেখে একটি মার্জিন করে নিচ্ছি তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে মার্জিনে ফিতেটি রাখতে হবে রেখে আমাদের লাম্বার মাপটি নিয়ে নিতে হবে তো দেখুন এই অ্যাপ্রনটি আমি এখানে তেত্রিশ ইঞ্চি লং দিবত তেত্রিশ ইঞ্চিতে মার্জিন করতেছি এবং যেহেতু এটা আমি সর্বপ্রথম পিছন পাটি কাটিং করতেছি এই জন্য কী করতেছি এখানে আমি ঠিক আছে এক ইঞ্চি পরিমাণ আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি এই মার্জিনগুলো আমাদেরকে এখানে টেনে নিতে হবে তো দেখুন একটি অ্যাপ্রন পোশাকের উপরে কিন্তু এই জন্য আমাদের কি করতে হয় অ্যাপ্রন কিন্তু একটু লুজ পোশাক একটু লুজ করে তৈরি করতে হয় এই জন্য আমাদের এই শোল্ডারের মাপটি কামিজ ফরক বা ইত্যাদি ইত্যাদি যে আমরা ফিটিং পোশাকগুলো তৈরি করি সেই পোশাক অনুযায়ী আমাদের এই শোল্ডার অ্যাপ কিনলে চলবে না এই শোল্ডারের মাপটি অবশ্যই আমাদেরকে একটু বেশি করে নিয়ে নিতে হবে তো যার জন্য আপনি তৈরি করবেন তার বডি অনুযায়ী আপনি নিতে পারেন বা যার জন্য তৈরি করবেন তার ঠিক আছে ঘাটটি মেপে মানে শোল্ডারটি মেপে আপনি এই শোল্ডার ম্যাপটি নিয়ে নিতে পারেন তা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখানে আমি শোল্ডার মাপটি বডি হিসেবে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এই অ্যাপনটি আমি যার জন্য তৈরি করব তার মূল বডি হচ্ছে বত্রিশ ইঞ্চি তো এখানে আমাদের কি করতে হবে বত্রিশ ইঞ্চি বডির জন্য ঠিক আছে সোল্ডার মাপটি এখানে ষোলো ইঞ্চি নিতে হবে ষোলো ইঞ্চি দুই ভাগ করলে কত হচ্ছে আট ইঞ্চি তো আট ইঞ্চিতে মার্জিন করবো আমরা এবং সেলাই মার্জিনের জন্য এখানে দুই সুত পরিমাণ এক্সট্রা কাপড় নিচ্ছি সেলাই মার্জিনের জন্য আমি কাপড়টি একবারই নিতে পারতাম কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক্সট্রাভাবে বুঝিয়ে দিচ্ছি ওকে তো দেখুন এরপরে আমাদের ঠিক আছে এখানে আর্মোলেন আপনি নিয়ে নিতে হবে তো দেখুন বত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা আর্মোলেন আপনি কত ইঞ্চি নিব তো দেখুন এই দুই মার্জিনে মাঝখানে আমাদেরকে ফিদাটি রাখতে হবে এ রেখে আমরা আর্মলের মাপটি নিয়ে নেব ঠিক আছে তো এখানে আমাদেরকে আর্মালের মাপটি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিতে হবে তো দেখুন সাড়ে সাত ইঞ্চিতে আমি এখানে একটি মার্জিন করে নিচ্ছি তো দেখুন একটি অ্যাপ্রোনে আমরা কামিজে যেভাবে পেটের মাপ বা সাইড ফারার মাপটি নিয়ে থাকি মানে যতদূর পর্যন্ত সাইট ফারা মানে কমরের মাপটি যেখানে নিয়ে থাকি সেই একই সিস্টেমে কিন্তু আমাদেরকে এখানে মাপগুলো নিয়ে ঠিক আছে তারপরে আমাদের বডির মাপটি এখানে বসাতে হবে তো দেখুন একটি অ্যাফ্রনের জন্য আমরা আঠারো থেকে ঠিক আছে আঠারো উনিশ বিশ মানে হাইট হিসাবে আমাদেরকে এই মার্জিনটি করতে হবে তো দেখুন এখানে আমি আঠারো ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এই দুই মার্জিনে মাঝখানে আমি এখানে একটি মার্জিন করে নিচ্ছি তো দেখুন এখানে যে আমরা বোর্ডের মাপটি নিব কী হিসেবে নিব যার জন্য আপনি তৈরি করবেন তার যে মূল বডি বডির মাপ থেকে আপনি এখানে চার ইঞ্চি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি লুজ নিয়ে নিতে পারেন তো অ্যাপ্রনটি আমি যার জন্য তৈরি করবো তার বডি মাপটি হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশটার সাথে যদি আমি ছয় ইঞ্চি যদি কত হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো দেখুন আটত্রিশকে আমরা চার বকলে কত হবে সাড়ে নয় ইঞ্চি তো দেখুন এখানে সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন করতেছি তো দেখুন এইভাবে ঠিক আছে আমরা বোর্ডের মাপটি নেওয়ার পরে ঠিক আছে আমরা যেভাবে কামিজের জন্য এক্সট্রা কাপড় রাখি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি আমরা এখানে এই একই সিস্টেমে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রাখবো ওকে তো দেখুন একটি অ্যাপ্রোন ঠিক আছে আপনি বোর্ডের মাপটি যা নেবেন এখানে হিপের মাপটি তো তাই নিতে হবে তো দেখুন কত নিচ্ছি আটত্রিশ ইঞ্চি এখানে সাড়ে ন ইঞ্চি নিচ্ছি এবং এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চির পরিমাণ এবং এখানে আমি লুজ সহ ঠিক আছে ছত্রিশ ইঞ্চি নিচ্ছি ছত্রিশকে চার ভাগে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্জিন করে এখানেও এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি তো দেখুন এখান থেকে আমরা কী বুঝলাম একটি কামিজি আমরা যেভাবে মাপ নেই সেইভাবে এখানেও আমাদের বডির মাপ হিপের মাপ কমরের মাপগুলো নিয়ে নিতে হবে মূল বডির থেকে চার ইঞ্চি যোগ করতে হবে নাহলে ছ ইঞ্চি না হলে আট ইঞ্চি যোগ করে আমাদের বডির আপনি নিয়ে নিতে হবে ওকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো দেখুন একটি অ্যাফ্রনের নিচের ঘেটটি আমরা কী হিসাবে নিব তো দেখুন একটি অ্যাফ্রনের যত লং বাড়বে তত আপনাকে নিচের ঘেটটি বাড়িয়ে নিতে হবে তো এখানে বত্রিশ ইঞ্চি বডির জন্য ঠিক আছে এখানে আমি নিচের ঘেটটি সাড়ে বারো ইঞ্চি নিচ্ছি সর্বমোট সাড়ে বারো ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এক ইঞ্চি পরিমাণ সেলাই মারের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি তো দেখুন এই অবস্থায় নিচের ঘেরে মাপ বডির মাপগুলো আমাদের নেওয়া হয়ে গেছে এখানে আমাদের এই মার্জিনগুলোকে এখন টেনে নিতে হবে তো দেখুন এখানে আমাদের অবশ্যই আর্মুলের রাউন্ড শেপটি করে নিতে হবে তো দেখুন এখান থেকে আমি ধরে এবার রাউন্ড শেপটি করে নিচ্ছি তো দেখুন আমরা অ্যাফ্রনে কিন্তু কলার দিয়ে থাকি তাই না তো আমাদের এখানে কি করতে হবে তো দেখুন বত্রিশ ইঞ্চি বডির জন্য এই দিক ঠিক আছে পনেরো তিন ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে বডি আরও বেশি হলে আপনি আরও বেশি করে এই মার্জিনটি বাড়িয়ে নেবেন তিন ইঞ্চি সোয়া তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তো বত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে আমি পনেরো তিন ইঞ্চিতে মার্জিন করতেছি তো দেখুন এখন পনেরো তিন ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি তো দেখুন এই মার্জিনটি করার পরে আমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে এখানে আমাদের এই রাউন্ড শেপ এখানে রাউন্ড করে দিয়ে দিতে হবে তো দেখুন তো দেখুন এইভাবে নেওয়ার পরে আমাদেরকে এখানে যেটা করতে হবে দুই মার্জিনে মাঝখানে আমরা যেটা করব। তো দেখুন এইভাবে আমরা স্কেলটা রাখবো রেখে এখানে হালকা একটু অ্যাঙ্গেল করে আমরা এখানে একটি মার্জিন টেনে নিব তো দেখুন এই অবস্থায় কিন্তু এই আফ্রন্ট পিছন পার্টটি মার্জিন করে একবারই কমপ্লিট তো এখন আমাদেরকে এখানে কাটিংটি করে নিয়ে নিতে হবে তো কাটিংটি করার পরে সামনের পার্টি কি নিয়মে কাটিং করতে হবে অবশ্যই আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো অবশ্যই আপনি ভিডিওটির সাথে থাকবেন তো দেখুন আমরা কামিজে ঠিক আছে এই সাইডটিতে যেমন একটু ডাউন করে নিই হাফ ইঞ্চি পরিমাণ এখনও তো আমাদের এখানে হাফ ইঞ্চি পরিমাণ দিক ডাউন করে কাটিং করতে হবে তো দেখুন এই অবস্থায় পিছন পাটি কাটিং করে একবারে কমপ্লিট তাই না তো এখানে আমাদের আরেকটি কাজ করতে হবে তো দেখুন পিছন পাটি কিন্তু ঠিক আছে আমরা ক্লিপ দিয়ে থাকি হুপ দিয়ে থাকি বেল দিয়ে থাকি বা ফিতা দিয়ে থাকি তো এই জন্য আমাদের কী করতে হবে আপনি যার জন্য তৈরি করবেন তার লং হিসাবে ঠিক আছে তার হাইট হিসাবে আপনি এখানে একটি মার্জিন করে নেবেন তো এখানে চৌদ্দ ইঞ্চিতে আমি একটি মার্জিন করে নিচ্ছি এই মার্জিনটা এখানে ঠিক আছে এখানে আমি একটি বেল দিয়ে দেবো এই মার্জিনটা আমাদেরকে একবারে সোজা করে টেনে নিতে হবে এবং এখানে অবশ্যই ঠিক আছে এবার কেসি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে তো দেখুন পিছন পার ঠিক আছে আমি এই সাইড থেকে বাইর করেছি এই কাপড়টি আমাদের ডাবল ভাজে রাখতে হবে এবং সামনের পাটি এখন আমরা এই সাইড থেকে বাইর করে নিয়ে নেব তো দেখুন এখানেও ঠিক আছে আমাদের দেড় ইঞ্চি পরিমাণে এই কাপড়টিকে এভাবে ভাজ করে নিয়ে নিতে হবে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে এই পাটটি এই পাটির উপরে আমরা বিছিয়ে দিব তো দেখুন এই পাটির উপরে আমরা এই পার্টি বিছিয়ে দিব এবং দেখুন আমি কিন্তু এখন সামনের পার্টি কাটিং করবো সামনের পাটি ঠিক আছে এই পিছন পাটের থেকে আমাদের এদিকে হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে তো দেখুন এদিক কিন্তু আমি হাফ ইঞ্চি কাপড় বাইরে রেখেছি এবং ঠিক আছে হাফ ইঞ্চি কাপড় বাইরে রেখে পিছন পার্টি বিছিয়ে নিয়েছি তাই না তো আপনারা এইভাবে কাপড়টিকে বিছিয়ে নেবেন তো দেখুন এইভাবে কাপড়টি বিছিয়ে নিয়ে আমাদেরকে যেটা করতে হবে তো দেখুন তো দেখুন এখানে ঠিক আছে কাপড়টি যেখান থেকে আমি কেটে নিয়েছি এই পর্যন্ত আমি এখানে একটি মার্জিন করতেছি এই মার্জিনটাকে আমরা এখানে সোজা করে টেনে নিব এবং দেখুন আমরা এই মার্জিন অনুযায়ী এটাকে আগে কাটিং করে নিয়ে নেব নেওয়ার পর ঠিক আছে এই পিছন পাটটি আবার এখানে বিছিয়ে নিব এইভাবে বিছিয়ে নেওয়ার পর এখানে আর মার্জিন করার প্রয়োজনে আমরা এই অবস্থা আগে কাটিংটি করে নিয়ে নিব তো দেখুন এখন আমরা এখান থেকে পিছন পাটটিকে সরিয়ে নেব তো দেখুন তারপরে আমরা যেটা করে কাপড়টিকে ভাস করে নিয়েছি ঠিক আছে এই কাপড়টিকে এইদিকে আমরা আবার ঠিক আছে ওপেন করে নিয়ে নেব তো দেখুন এই পিছন পাটি আমি ঠিক আছে পাশে কত ইঞ্চি নিয়েছি পোনে তিন ইঞ্চি তাই না তো এখানেও আমাদেরকে পণে তিন ইঞ্চিতে মার্জিন করতে হবে তো দেখুন এইভাবে আমরা পণে তিন ইঞ্চিতে মার্জিন করবো এবং ঠিক আছে এই সামনের পাটি আমরা সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি ওইখানে বাদ দিয়ে একটি মার্জিন করব তো দেখুন এখানে যদি গলার মাপটি আমি কীভাবে বাইর করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন সেলাই মার্জিনের কাপড়টি এখানে আপনাকে হাফ ইঞ্চি পরিমাণে বাদ দিতে হবে তো দেখুন এখানে ফার্স্ট টাইম পনেরো তিন ইঞ্চিতে মার্জিন করেছি পিছনপাটিতেও করে নিয়েছি এবং মার্জিন এখানে হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়েছি তাই না তো দেখুন এই পনের তিন ইঞ্চিটি আমি বাদ দিয়েছি এখানেও কিন্তু আমি পনেরো তিন ইঞ্চি ফিতাটি এখানে রাখতেছি দেখুন এই মার্জিনে আমরা পনেরো তিন ইঞ্চি ফিতাটি রাখবো রেখে আপনি অ্যাপ্রনটির কলার কত ইঞ্চি দেবেন তো দেখুন একটি অ্যাপ্রনের কলার শার্ট পাঞ্জাবির থেকে একটু শর্ট হয়ে থাকে তো এখানে অ্যাপ্রনের কলারটি আমি তেরো ইঞ্চি দেবো তেরো ইঞ্চি দুই ভাগ করলে কত হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো দেখুন এইভাবে আমাদেরকে এখানে ঘুরিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিনটি করতে হবে তো দেখুন এখানে সাড়ে ছ ইঞ্চি এসেছে তাই না তো এখান থেকে আমাদেরকে এখানে একটি রাউন্ড শেপ করতে হবে তো দেখুন এখানে ঠিক আছে এখানে আমাদের কলারের মাপটি চলে এসেছে আপনি ঠিক আছে কলারটি যত ইঞ্চি দেবেন এবং পিছন পাটে আপনি ঠিক আছে পাশে যত ইঞ্চি নেবেন তত ইঞ্চি এইভাবে ফিতাটি রাখবেন রেখে আপনাকে এখানে কলারের মাপটি নিয়ে নিতে হবে এখানে এসেছে এরপরে আমাদেরকে যেটা করতে হবে এখানে তো দেখুন আমরা এইভাবে ঠিক আছে এখানে সোজা সজি করে কাটিংটি করে নিয়ে নেব তো দেখুন এখান থেকে আমরা ঠিক সাত ইঞ্চি নিচে একটি মার্জিন করব করে দেখুন আমরা এখান থেকে অ্যাঙ্গেল করে এভাবে নিয়ে নিব নেওয়ার পরে আমাদেরকে ঠিক আছে এটা এভাবে কাটিং করতে হবে তো দেখুন এইভাবে কাটিংটি করার পরে ঠিক আছে আমরা যখন কলারটি লাগিয়ে নেব এই কাপড়টি আমাদেরকে এদিকে উপরে ভাজ হয়ে যাবে তো দেখুন এইটাই কিন্তু ঠিক আছে আপনাদের বুকের পারটি মানে সামনের পার্ট এটা হচ্ছে কোট কলার সিস্টেম তো এখন কোট কলারই হয়ে থাকে তো আমি যেহেতু সিলাইটি করে দেখাবো অবশ্যই আপনি আরও সহজ করে বুঝতে পারবেন কিন্তু এই ভিডিওটিতে বেশি কথা বলার একটি কারণ আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য তো এখানে ভিডিওটি অবশ্যই আপনাকে অত্যন্ত মনোযোগী হয়ে দেখতে হবে ওকে তো এই অবস্থায় কিন্তু আমাদের সামনের পার্টটি কাটিং করে একবারই কমপ্লিট হয়ে গেছে তো আমরা হাতাটি কাটিং করে নিয়ে তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে আমরা হাতাটি কাটিং করে নিয়ে নেব তো দেখুন কাপড়টিকে আমরা এভাবে একটি ভাস করবো তো এখানে কাপড়টি কিন্তু চার ভাজে ভাজ হয়ে গেছে তো দেখুন ঠিক আছে এখানে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড়ে একটি মার্জিন করে নিচ্ছি তো ঠিক আছে মার্জিনের ফিতাটি রেখে আপনার হাতাটি কত ইঞ্চি লং নেওয়ার পর্যন্ত আপনার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো হাতাটি এখানে আমি একুশ ইঞ্চি লং দিচ্ছি তো একুশ ইঞ্চিতে এখানে একটি মার্জিন করে নিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তো দেখুন এখানে নিচের এই মার্জিনটি থেকে আমি তিন ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এবং দেখুন বডির পার্টে আমি কত ইঞ্চি নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো এখানেও আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্জিনটি করতেছি হাতের মুখটি আমি নয় ইঞ্চি দিব নয় ইঞ্চি দুই ভাগ হলে কত হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে মার্জিন করে এক্সট্রা কাপড় নিচ্ছি শিলের জন্য অবশ্যই আমাদের হাতেও কিন্তু তালপাটটি কাটিং করে নিয়ে নিতে হবে তো বডির পাটে আমি অবশ্যই তালপাটটি কাটিং করে দেখাচ্ছি আপনাদের তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে ঠিক আছে এই কাপড়গুলি দিয়ে আপনি যদি পকেট দেন তাহলে কিন্তু আপনাকে এখানে দুই গড় চার গ্রা কাপড় নিতে হবে আপনি যদি পকেট ছাড়া তৈরি করেন ঠিক আছে তাহলে এই কাপড়ই কিন্তু আপনার কলার এবং যে আমরা ঠিক আছে বুকের পাড়ে যে শোল্ডারটি দেবো সেই শোল্ডারটি হয়ে যাবে আর আপনি যদি পকেট দিয়ে তৈরি করেন তাহলে এখানে অবশ্যই আপনাকে আরও চার গ্রা কাপড় স্টার নেওয়ার প্রয়োজন হবে তো এখানে যে অবশিষ্ট কাপড় আছে ঠিক আছে এই কাপড়গুলি আমার জোগালের কাজটি আমি করে নেব তো দেখুন এখানে আমি সামনের পার্টি নিয়েছি ঠিক আছে আমরা সামনের পাটি তো অবশ্যই এভাবে ঠিক আছে পাটটি কাটিং করে নিয়ে নিব তো আমরা কামিজে যেভাবে তালপাট কাটিং করে অবশ্যই তাল তালপাটটি একই নিয়মে কাটিংটি করে নিব এবং দেখুন ঠিক আছে আমরা যে ফিউজিং কাটিং করবো বা প্রেস্টিং দেবো এখানে আমরা কী নিয়মে দেব তো এখানে আমাদেরকে যেটা করতে হবে তো দেখুন এখানে আমি একটি পেপার পেস্টিং নিচ্ছি এই প্রেস্টিংটি আমরা এভাবে রাখবো তো এই প্রেস্টিংটি আমরা এভাবে রাখবো দেখে এই বডির পাটটি এবার বিষিয়ে নেব নেওয়ার পরে ঠিক আছে এই অনুযায়ী আমরা এই প্রেস্টিংটাকে এখানে কাটিং করে নিয়ে নেব তো এবার কাটিংটি করার পরে ঠিক আছে এই প্রেস্টিংটাকে আমরা এবার আড়াআড়ি করে কাটিং করবো এদিকে তো দেখুন এটা কিন্তু আমাদের মূল বুকের পার ঠিক আছে এটা এদিকে থাকবে তো অবশ্যই সেলাই করার সময় আপনারা ভালো করে বুঝবেন কীভাবে এটা সেট হবে তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই প্রেস্টিংটাকে আবার আমরা এইখানে রাখবো রিকেজি যেহেতু আমাদেরকে দুই পাশে দুইটা নিতে হবে এবং দেখুন এখানে কিন্তু আটা আছে ঠিক আছে এই দুই আটা জাতীয় আমরা ভিতরের দিকে রেখে এভাবে কাটিংটি করবো আরেকটি তো তাহলে দেখুন ঠিক আছে এখানে আমাদের বুকের যে প্রেস্টিংটি কাটিং করা হয়ে গেছে তো এখানে আমি কলারটিও কাটিং করে দেখাচ্ছি আপনাদের তো দেখুন কলারের জন্য অবশ্যই আপনাকে এখানে প্রেস্টিং ব্যবহার করতে হবে তো দেখ এবং পাশে এখানে ঠিক আছে আমি চার ইঞ্চি নিয়েছি তো দেখুন এই সাইডে এখানে আমি এক ইঞ্চি ডাউন করে একটি মার্জিন করতেছি এবং এখান থেকে ঠিক আছে এভাবে আমি ডাউন্ড করে কাটিংটি করে নিচ্ছি এবং এই সাইডে ঠিক আছে আমি হাফ ইঞ্চি বকরুম আমি সেটে ফেলে দিচ্ছি তো এখানে দেখুন আমার কিন্তু কলারটি কাটিং করা হয়ে গেছে এই কলারটি আমাদের এইভাবে ভাজ হয়ে যাবে এখানে তো এই অবস্থা আমার অ্যাফোনটি কাটিং করে একবারই কমপ্লিট তো চলুন তাহলে আমি সিলাইটি করে দেখাই তো দেখুন এখানে জগালগুলো আমি আগেই করে নিয়েছি আয়রন মেশিন দিয়ে তো দেখুন পার্টগুলো সুন্দর করে এক জায়গায় রাখতেছে রাখার পরে যেটা আমি করবো পিছন পার্টটি নিয়ে নিচ্ছি ওকে তো দেখুন দেড় ইঞ্চি পরিমাণ যে আমি আঙুল দিয়ে ভেঙে নিয়েছি তো সেই দেড় ইঞ্চি পরিমাণ মার্জিনটাকে আমি সেলাই দিচ্ছি এবং দেখুন অ্যাফ্রনের নিচে আমরা পিছন সাইডে কিন্তু ফাড়া দিয়ে থাকি তো এই ফাড়াটি আপনি ইচ্ছাগুলি দিতেও পারেন নাও দিতে পারেন তো এখানে আমি নয় ইঞ্চি একটি ফাড়া দিয়েছি এবং দেখুন চৌদ্দ ইঞ্চি নিচে আমি একটি মার্জিন করে নিয়েছি সেই মার্জিনে একটি বেল্টের কথা বলছি সেই বেল্টটি আমি এখানে বসিয়ে এভাবে সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন বেলটি এইভাবে অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে একটি অ্যাপ্রনের জন্য পিছন পাটে এই বেলটি অবশ্যই দিতে হবে তো দেখুন এই অবস্থায় আমার বেলটি লাগা কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে তাই না তো দেখুন এখানে সামনের পাট নিয়েছি এবং সামনের পাটে যে বুকে আমরা সোল্ডারগুলো দেবো সেই শোল্ডারের কাপড়গুলো এগুলো তো দেখুন সাইডে মুড়িয়ে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি এবং যে দেখুন বকরম অনুযায়ী যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি একবারে ওকে তো এইভাবে কাপড়গুলোকে কেটে নিতে হবে নেওয়ার পরে দেখুন সামনের পাটে আমরা বসিয়ে নেব এবং কলারের জন্য যে যেখান থেকে মার্জিন করি সেখান থেকে আমরা এভাবে সেলাইটি ধরবো ধরে দেখুন এভাবে দুই সুদ পরিমাণ মার্জিন রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটি দিয়ে নেব সেলাইটি হয়ে গেলে এভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে দেখুন আমরা এভাবে একবারে উল্টিয়ে নেব তো মাথাগুলো কেচির মাথা দিয়ে ঠিক আছে একটু ইয়ে করলে উঠে যাবে এবং দেখুন এখানে উপর থেকে আমাদেরকে সেলাইটি ধরতে হবে ধরে দেখুন এখানে ঠিক আছে এক ফিট মার্জিন রেখে আমরা এভাবে সেলাইটি দিয়ে নেব তো দেখুন এই অবস্থায় কিন্তু ঠিক আছে আমার বুকের একটি পার্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে মানে একটি সামনের পার্ট তৈরি হয়ে গেছে এবং আমাদের যে কোড সিস্টেমটি এটাও কিন্তু হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে তো দেখুন একটি পার্ট এইভাবে সেলাই করা হয়ে গেলে দেন আরেকটি পার্ট আমাদেরকে একই নিয়মে সেলাই করে নিয়ে নিতে হবে এখানে তো দেখুন ঠিক আছে এভাবে সেলাইটি হয়ে গেলে উল্টে এখানেও আমাদেরকে ঠিক আছে দু এক ফিট মার্জিন রেখে এভাবে সেলাইটি দিতে হবে তো দেখুন এই সেলাইটি কিন্তু অবশ্যই আপনাকে সুন্দর করে দিয়ে দিতে হবে তো দেখুন এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে তো দেখুন আমরা যে এবার সামনের পার্টের দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রাটা নিয়েছি ঠিক আছে সেই দেড় ইঞ্চি এভাবে ভেঙে আমরা সেলাইটি দিয়ে দেবো তো এইভাবে সেলাইটি হয়ে গেছে তো দিয়ে এখন আমাদের পকেটটি লাগিয়ে নিতে হবে তো দেখুন আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি পকেট এভাবে ঠিক আছে আয়রন মেশিন দিয়ে ভেঙে এখানে লাগিয়ে নেবেন তো দেখুন আমি পকেটটি যেভাবে লাগিয়ে নিচ্ছি সেইভাবেই কিন্তু আপনাকেও একই নিয়মে লাগিয়ে নিতে হবে তো পকেটেরও অনেক ডিজাইন আছে তো আমি এই ডিজাইনটি দিয়ে দিয়ে দিচ্ছি তো দেখুন আর একটি পার্টও ঠিক আছে দেড় ইঞ্চি যে কাপড়টি স্স্ট নিয়েছি সেটা আমি ভেঙে এখানে একটি সেলাই দিয়েছি এবং দেখুন এই পার্টি তো আমি পকেটেই লাগিয়ে নিয়েছি তো দেখুন অবশ্যই সামনের পার্টি রেডি করার আগে ডাইন পাম্পটি আপনাকে দেখে নিতে হবে তো দেখুন এখানে আমি কলারটি তৈরি করে নিচ্ছি তো কলারটি আমরা এভাবে ধরবো ধরে বরাবর এভাবে একটি সেলাই দেবো দিয়ে দিয়ে ঘুরিয়ে নেব নিয়ে যে এক্সট্রা কাপড়গুলো আছে এরপরে আমাদেরকে কেটে নিতে হবে এগুলো ওকে তো এবারে কেটে নেওয়ার পরে দেখুন আমরা কলারটি এভাবে উল্টিয়ে নেব তো মাথাগুলো তো আপনার সুতো দিয়ে উলটিয়ে নিতে পারেন নাহলে কেচির মাথা দিয়ে উল্টিয়ে নিতে পারেন এবার উলটিয়ে নিয়ে ঠিক আছে আমরা এক ফিট মার্জিন রেখে এবার এখানে একটি সেলাই দিয়ে দেবো তো দেখুন এই অবস্থা আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে এবং দুই ফিট পরিমাণ কাপড় রেখে এক্সট্রা কাপড়টি আমি কাটিং করে নিচ্ছি তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে পিছন পার্টির উপরে ঠিক আছে সামনে পার্টগুলো রাখতে হবে এবং এই শোল্ডারটি এখানে জয়েন্ট দিতে হবে তো দেখুন এখানে আমি জয়েন্টটি দিয়ে নিচ্ছি তো অবশ্যই এই জয়েন্টটি কিন্তু আপনাকে সুন্দর করে দিয়ে দিতে হবে তো জয়েনটি হয়ে গেলে কী করতে হবে আমাদের এই কলারের জন্য এভাবে মেপে দেখতে হবে এবং বডির পার্টি রাখবো তার উপরে আমরা কলারের পার্টি এভাবে রাখবো রেখে দেখুন এইভাবে আমাদেরকে সুন্দর করে এখানে অবশ্যই যারা নতুন আছেন একটু সমস্যা মনে হবে তো একটু ভালো করে ট্রাই করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো দেখুন এই অবস্থা ঠিক আছে আমার কলারটি আটকানো হয়ে গেছে তো আটকানো হয়ে গেলে ঠিক আছে তারপর আমরা এদিকে উলটিয়ে এভাবে একটি চাপ বসিয়ে দেবো এখানে তো চাপ সেলাইটি অবশ্যই আপনাকে এখানে সুন্দর করে দিয়ে দিতে হবে তো দেখুন এই অবস্থায় আমার চাপটিও দেওয়া হয়ে গেছে তাই না তো দেখুন চাপটি দেওয়া হয়ে গেলে এরপরে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কলারটি কী সিস্টেম হবে তো দেখুন এই সিস্টেম কলারটি হয়ে যাবে তো দেন এরপরে আমরা ঠিক আছে সেখানে সাইডে সেলাইটি দিয়ে দেবো মানে বডির যে সেলাইটি তো এই সেলাইটি এভাবে দেওয়া হয়ে গেলে একটি সাইড আর একটি সাইডও দিয়ে দিতে হবে মানে দুইটি সাইড আমাদেরকে একই নিয়মে সেলাইটি দিতে হবে তো দেখুন এই অবস্থায় এই সাইডটিও আমার কিন্তু সেলাইটি দেওয়া হয়ে গেছে তো দেখুন এরপরে আমার নিচের সেলাইটি দিয়ে দিতে হবে তো দেখুন নিচে আমরা যতটুকু কাপড় কাপড়টাকে ঠিক ততটুকু মুড়িয়ে সেলাইটি দিতে হবে কিন্তু এখানে আগে একটি সিঙ্গেল সেলাই দিয়ে নেবেন তারপরে আরেকটি সেলাই দেবেন তো একবারে এখানে ডাবল সেলাই দিতে গেলে ঠিক আছে সেলাইটি ফিনিশিং আনতে পারবেন না এই জন্য অবশ্যই আমাদেরকে সিঙ্গেল এবং তারপরে এবার আরেকটি ভাস করে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন আমি যতটুকু এক্সট্রা মার্জিন রেখেছি ততটুই কিন্তু মুড়িয়ে দেখুন সুন্দর করে বসিয়ে বসিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি এই সেলাইটি অবশ্যই আপনাকে অত্যন্ত মনোযোগী হয়ে দিতে দিতে হবে যেন ওই সেলাইটি ভালো ফিনিশিং আসে কারণ অ্যাপ্রনে এই সেলাইটি অনেক ফর্ম সাইডে থাকে মানে চোখে পড়ে তো দেখুন এই অবস্থায় আমার নিচের সেলাইটি দেওয়া হয়ে গেছে তো দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এইভাবে আমরা আটকিয়ে ঠিক আছে একটি বন সেলাই দিয়ে আটকিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আসলে বোতাম লাগানোর পরে কী সিস্টেম হবে তো দেখুন এখানে কিন্তু আমাদের কোট কলার অ্যাপ্রন একবারে কমপ্লিট তাই না শুধু জাস্ট এখানে আমরা হাতাটি লাগিয়ে নেব তো দেখুন এখানে আমি হাতাটি বানিয়ে নিচ্ছি তো হাতাটি এবারে আমি পেস্টিং বসিয়ে একটি সেলাই দিয়ে দিচ্ছি তো তারপরে হাতার মুখের মেজারমেন্টটি করে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে তো অবশ্যই সেলাইটি এখানে আপনি ডাবল দিয়ে দেবেন তো দেখুন হাতাটি তৈরি করার পরে আমরা মিলিয়ে দেখব তো এরপরে আমি হাতাটি লাগিয়ে নিচ্ছি তো দেখুন এখানে একটি হাতা লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা সাধারণত কামিজ শার্ট বা যেভাবে হাতাগুলো লাগিয়ে নেই অ্যাপ্রোনে হাতাগুলো একই নিয়মে লাগিয়ে নেব তো দেখুন এই অবস্থা আমার অ্যাপ্রনটি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ